এই ভাই, আপনি তো বড় সাংবাদিক, বড় বড় প্রশ্ন করেন, বলেন দেশ এখন স্বাভাবিক, কিভাবে দেশ স্বাভাবিক? ক্ষুধার জ্বালা মানুষের বোঝেন? আজকে আমার দিয়েই আমি কথাটা বলি, আজকে আমার সাথে কি হয়েছে, আজ আমি কিভাবে ক্ষুধা নিবারণ করছি জানেন? পান্তা ভাত খাইছি, পান্তা ভাত কাঁচামরিচ ছাড়া, এই কাঁচামরিচ আজ পাইনি, শুধু লবণ দিয়ে পান্তা ভাত খেয়েছি আজকে। এই যে কুঠা আন্দোলনকে কেন্দ্র করে নিরীহ শিক্ষার্থীদের উপর যে গুলি চালালো পুলিশ, এই সাহস কোথা থেকে পেল, কার অর্ডারে এই কাজটা হলো? এই প্রশ্নের জবাব দেন আপনি। আপনি শুধু বলেন দেশ এখন স্বাভাবিক, যে পুলিশটা নিরীহ শিক্ষার্থীর উপর গুলি করলো, পুলিশটার দুইবার ভাবা উচিত ছিল, দুটা বিষয় ভাবা উচিত ছিল। প্রথম বিষয়, আমি যে শিক্ষার্থীকে গুলি করব এই মুহূর্তে, তার তো বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন আছে, তাদের কি অবস্থা হবে? আর একটা বিষয় ভাবা উচিত ছিল, এই শিক্ষার্থীকে ক্লাস 1 থেকে ভার্সিটি পর্যন্ত পড়াতে কত টাকা খরচ হয়েছে, কত কষ্ট করে মা বাবা ভাই বোন এই টাকাটা যোগান দিয়েছে, তাদের সংসার কি হবে, তাদের স্বপ্ন কি হবে, এটাও ভাবলো না পুলিশ। পাখির মতো গুলি করে মারল কুঠা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীকে। একটু বুকে কাঁপলো না আপনাদের? এই যে পুলিশ নামধারী যে শয়তান গুলি যে নিরীহ মানুষের উপর, এই যে শিক্ষার্থীর উপর গুলি চালালো, এই শয়তান নামধারী পুলিশগুলোর বিরুদ্ধে কি এই দেশের পুলিশ বাহিনী, স্বরাষ্ট্রমন্ত্রী, এই সরকার কোনো পদক্ষেপ নিয়েছে বলুন তো দেখি? কেন পদক্ষেপ নেয়নি? পদক্ষেপ নেওয়া উচিত ছিল আপনি মনে করেন? পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং এই নিহতদের শোকাহত পরিবারের পাশে গিয়ে দাঁড়াতো, তারা তাদের মুখের কিছু কথা বলতো, কিছু অর্থ দিয়ে তাদের সান্ত্বনা দিত, তাও তো বলতো, বলা যেত যে এই দেশের সরকার এই অন্যায়ের সাথে যারা জড়িত তাদেরকে পানিশমেন্ট দিয়ে, আর যারা শোকাহত তাদেরকে একটা ব্যবস্থা করেছে, আন্তর্জাতিক মহলে দেখাতে পারতো, সাধারণ মানুষ ভাবতো না সরকার তাদের পাশে দাঁড়িয়েছে, সেটাও দাঁড়ালো না, বরং একটা উল্টো উল্টো একটা নাটক করেছে এই সরকার। বাংলাদেশের রাজধানী ঢাকায় গিয়ে দেখেন কামান গরম পানি নিয়ে তারা রেডি, বিজিপি, আনসার সদস্য, সেনাবাহিনী, মনে হচ্ছে যে মায়ানমারের সাথে মনে হয় বাংলাদেশের যুদ্ধ লেগেই যাবে, আগাম প্রস্তুতি। এই প্রস্তুতি কিসের? এই প্রস্তুতি কিসের প্রস্তুতি নিয়েছে সরকার? এই যে তাদের গুলি করেছে, তাদের কি একটা স্বপ্ন থাকে না? তাদের মা বাবার কি একটা স্বপ্ন থাকে না? ভার্সিটি ছেলের গার্জিয়ানদের পকেটে যদি 10টা টাকা নাও থাকে, তাদের মনে আনন্দ থাকে, কারণ তাদের ভাই ভার্সিটিতে পড়ে, তাদের ছেলেরা ভার্সিটিতে পড়ে, তাদের মনে একটা আনন্দ আছে, তাদের একটা স্বপ্ন আছে, পকেট ভর্তি টাকা থাকবে, মাঠে জমি হবে, গাড়ি নিয়ে নিয়ে দেশের বাড়িতে যাবে, ভাইয়ের জন্য প্যান্ট শার্ট, বোনের জন্য শাড়ি, মায়ের জন্য শাড়ি, ছোট বাচ্চাদের জন্য চকলেট নিয়ে দেশে যাবে। আর সেই ভাইটা কি হলো? লাশ হয়ে দেশের বাড়িতে গেল, এই যে নির্মম একটা ঘটনা। আপনাদের কি একটু লাগে না? এই যে স্বপ্ন ভেঙে দিল, কত লোকের স্বপ্ন ভেঙে দিল, কত শিক্ষার্থীর প্রাণ ঝরে গেল। আপনি আইডিয়া করেছেন একটা কিছু হলেই সরকার এই মোড় ঘুরিয়ে নিয়ে আর একদিকে চলে যায়। এখন সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা জামাত বিএনপি শিবিরের কাজ। বা সরকার যখন ব্যর্থ হয় তখন এই ধরনের কথাগুলো সরকার বলে, ওরে জামাত বিএনপি শিবির, আজ 19 বছর তো এই সরকারের মুখে শুনছি তারা ভালো না, আপনি তো ভালো মানুষ, এই আওয়ামী লীগ সরকার তো ভালো মানুষ, তারা তো পারত ওই দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে দিতে, কেন দেয় না? ও, এটা তো বলা যাবে না, একটা জিনিস
এই সরকারের ভাবা উচিত ছিল, যখন ফেসবুক ইউটিউবে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সদস্য এবং ওই যে পুলিশ সদস্যের কোনো শোকাহত বার্তারা দেয়া হয়, যে ভিডিও দেয়া হয়, সেই ভিডিও দেখে বাংলাদেশের নাগরিক এই যে 17 কোটি লোক যে কমেন্টগুলো করে, সেই কমেন্টগুলো পড়লেও তো বোঝা যায় এই সরকারকে মানুষ কত ভালোবাসে, এই সরকারকে মানুষ ভবিষ্যতে কোথায় নিয়ে যাবে, এই সরকারকে মানুষ বাংলাদেশের মাটিতেই রাখবে না মঙ্গল গ্রহে নিয়ে যাবে, কি মতামত করে বাংলাদেশের জনগণ? আজ বড় বড় কথা বলে না, আমি 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 এই সরকারের দোষ দিই কেন? কিচ্ছু বলার নাই, এই সরকার কোনো ভুল করতে পারে না, আমরা ভুলেই গেছি। এই সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোড়া বাংলাদেশ, তার স্বাধীন করা দেশ, এই রাজত্ব শেখ হাসিনার। উনি যেভাবে আমাদের রাখবে, আমাদের সেইভাবেই থাকিতে হইবে। আমরা সুতোর জাল থেকে এখন লোহার জালে পড়েছি, এখানে একমাত্রই ভরসা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাছাড়া কোনো উপায় নাই। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।